শুভেচ্ছা স্বাগত দুপুরের মাতৃ সংবাদে আপনাদের সঙ্গে আছেন আবিলা ফেরদৌস শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পদ্মা প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উদযাপন উপলক্ষে মাওয়ায় উৎসবের আমেজ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি ও পাহাড়ি ঝলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত নতুন করে তলিয়েছে সিরাজগঞ্জ রাজবাড়ি সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের ভরা ডুবি চোদ্দ বছর পর লেবার পার্টির নিরঙ্কুশ জয় হপু প্রধানমন্ত্রী স্টাফ মার্কে ঋষি সুনাকের অভিনন্দন এবার বিস্তারিত সংবাদ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আনুষাঙ্গিক সব কাজ শেষ হওয়ায় এর আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে চারটায় মুন্সীগঞ্জের লহুজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু উত্তর প্রান্তে সুথির সমাবেশের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে পদ্মা উত্তর থানার পশ্চিমে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে বিকেল তিনটায় চারটায় মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী আসবেন দু হাজার বাইশ সালের পঁচিশ জুন পদ্ম সেতুতে যান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেতুতে যান চলাচল আগেই চালু হলেও নদী শাসনের কাজ বাকি ছিল এতে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ে গত ত্রিশ জুন প্রকল্পের সর্বশেষ মেয়াদ শেষ হয় দর্শক এ বিস্তারিত জানাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আনোয়ার উদযাপনে কি কি থাকছে আর প্রস্তুতি কেমন দেখছেন নাবিলা দীর্ঘ সময় পরে আসলে পদ্মা সেতুর নির্মাণের প্রকল্প শেষ হলো পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছিল দুই বছর আগে ঠিক খুবই জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়েছিল আজকে সমাপনী অনুষ্ঠান আজকেও আসলে খুব জাকজমকপূর্ণভাবে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন অনুষ্ঠানের মহারা চলছে এই হলো মূল মঞ্চ এখানেই প্রধানমন্ত্রী আজকে বিকেল চারটায় আসবেন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানের মহারা এখন আপনি দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দুই হাজার চোদ্দো সালে এটার মূল নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে আসলে পদ্মা সেতুর নির্মাণ করতে যে নানান ধরনের প্রতিকূলতাই আসলে পড়তে হয়েছে পদ্মা নীদ পদ্মা নদীর যেই ভাঙন প্রবণ পদ্মা নদী প্রচণ্ড স্রোত সে কারণে পদ্মা সেতু আসলে শেষ করতে করতে কিন্তু দুই হাজার সময় লাগলো দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন যখন উদ্বোধন হয় তখন শুধুমাত্র সড়ক পথ উদ্বোধন হয়েছিল পরবর্তীতে নদী শাসনের কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো সম্পন্ন করে গত ত্রিশ তারিখে আসলে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প সমাপ্তি হয় এবং আজকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন সমাপ্ত হওয়ার প্রায় পাঁচ দিন পর আজকে এই সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন এবং এই সেতুটি বাংলাদেশের গর্বের সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় শুধু সহজ হয়নি মানুষের আসলে অর্থনৈতিক উন্নয়নও এই পদ্মা সেতু এনে দিয়েছে যে কারণে এই অঞ্চলের মানুষের আসলে পদ্মা সেতু নিয়ে ব্যাপক আগ্রহ এবং আজকে এই সমাপনী অনুষ্ঠানে আসলে মানুষের মধ্যে আমরা ব্যাপক আনন্দ অনুভূতি লক্ষ্য করছি বিশেষ করে আমি যখন এই প্রোগ্রামের যে মূল মঞ্চ এখানে যখন প্রবেশ করছিলাম তার আগে প্রবেশ পঞ্চারের আগে যে গেট সেখানে আসলে মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ সেই অনুভূতি আমাদের কাছে তারা ব্যক্ত করেছেন তো প্রধানমন্ত্রী নিজেও এই সেতু নিয়ে আসলে গর্বিত বাংলাদেশ গর্বিত আজকে বিকেল তিনটায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই মাওয়ার এই পদ্মা সেতুর এই সুদী সমাবেশ যেখানে হবে সেখানে রওনা দিবেন এবং বিকেল চারটায় এখানে সুধি সমাবেশে উনি যোগ দেবেন বিকেল সাড়ে চারটায় ওনার এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নাবিলা আনোয়ার আপনাকে ধন্যবাদ পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনের উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন প্রস্তুত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা ব্রহ্মপুত্র যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধা সিরাজগঞ্জ রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা সকাল থেকে সিরাজগঞ্জে যমুনার পানি রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে এতে প্লাবিত হয়েছে জেলার অনেক নিম্ন ও চড়াঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ তলিয়ে গেছে আমন পাট ও শাকসবজি খেত এদিকে পানি বাড়ায় যমুনার ভাঙনে প্রতিদিন বসত হারাচ্ছেন সদর উপজেলার কাওয়াকোলা কাজীপুরের খাসরাজবাড়ি এবং শাহজাদপুরের জালালপুর ও পাচিলের অনেক মানুষ আমাদের এলাকা অনেক পানি ঘর বাড়িতে পানি উঠছে আমাদের অসুবিধা হচ্ছে কষ্ট 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 করা করা কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানি হাতিয়া নুন খাওয়া ও চিলমারি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে ছয় উপজেলার প্রায় এক লাখ মানুষ পানিবন্দি বন্যার কারণে সাঁত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে নতুন করে তরিয়ে গেছে দুই হাজার হেক্টর ফসলি জমি ফ্যাস্ট্রিং থেকে খা দা নাইবাসাগাছা নিয়ে থুই পেস্টেলাটা যে অসুবিধা হয়েছে সেই জন্যে রান্না করা সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ মানুষের হাতে উনুন পরিশোধের মাধ্যমে পৌঁছায়নি গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে নতুন করে প্লাবিত হয়েছে জেলা সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি ও সাঘাটার একত্রিশটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা স্কুলগুলোতে পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে পাঠদান দুর্গত এলাকায় খোলা হয়েছে একশো একাশিটি আশ্রয় কেন্দ্র আমাদের দুই রাজবাড়িতে পদ্মার পানি বাড়ায় আশেপাশের নিম্নাঞ্চলের বাড়িঘর ফসলি জমি ও রাস্তা পানিতে ডুবে গেছে দেখা দিয়েছে গো খাদ্যের সংকট গেল তিন দিন পানি কমার পর ফের বেড়েছে সুরমার পানি এতে দুর্ভোগ কাটছে না সুনামগঞ্জের জামালগঞ্জ তাহিরপুর শান্তিগঞ্জ জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক হাজার মানুষের মধ্যে নাই জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বেড়েই চলছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এরি মধ্যে নদীতীরের ফসলের জমি ঘর পুকুর রাস্তাঘাট তলিয়ে গেছে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় 40 হাজার মানুষ ঘর বাড়ি সব নদীর গربهই যাচ্ছে বাড়িতে পানি উপরে বৃষ্টি আমরা কই থাকমু কই জামু পুরি কি করিஞ்சி পানি বেগরা খাওয়ান দমান ফিরে সব যেনে কষ্ট আমাদের কল ডুবে গেছে এই দু তিনের বৃষ্টির পানিতে এখন মন্দির দিকে আমতে আমার এই জন হাঁক ঘর ভাঙিয়া নিছেগা আর hore এই জন বেআরা উরা সব বন্যা নিছেগা অন্যদিকে গতকাল থেকে বৃষ্টি কম হওয়ায় নদ নদীর পানি কমেছে নেত্রকোনায় বসতভিটাও সড়ক থেকে পানি নেমে যাওয়ায় দুর্ভোগ কিছুটা কমেছে দুর্গত এলাকায় মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক কিছুক্ষণ আগে নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানিয়েছেন সহকর্মী মিন মনিরুজ্জামান এবং এমরানুল হক চৌধুরী দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে যে সৃষ্ট বন্যা পরিস্থিতি হয়েছিল সেটা অনেকটা উন্নতির দিকে গতকাল থেকে বৃষ্টিপাত কমে আসায় কিন্তু নদ নদীর পানি কমছে এবং বসতবিটা এবং ঠড়ক থেকেও কিন্তু পানি ছুঁড়ে যাচ্ছে তবে পানি কমলেও উদ্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কিন্তু এখনও বিপদসীমার সাঁইত্রিশ সেন্টিমিটার উপর দিয়েই বইছে এছাড়া সুমেশ্বরী কংস এবং ধনু নদীর পানি কিন্তু বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে দ্বিতীয় দফা বন্যায় জেলার কলমাকা উপজেলা আটটি ইউনিয়নের প্রায় চৌষট্টি গ্রামে কিন্তু নিম্ন প্লাবিত হয়েছিল এবং কয়েক হাজার মানুষ কিন্তু পানি বন্ধ হয়ে পড়েছিলো এইসব অঞ্চল থেকে পানি সরে যাওয়ায় মানুষের দুর্ভোগ অনেকটা কমেছে নদীর পানি কমতে শুরু করলেও কিন্তু সুনামগঞ্জের অঞ্চল যেগুলো রয়েছে এবং অঞ্চল বেষ্টিত যেসব উপজেলা রয়েছে সেই সব উপজেলায় এখনও কিন্তু কয়েক হাজার পানিবন্দী মানুষ রয়েছেন হাওড়ের নিম্নাঞ্চলের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিন যাপন করছে তারা এখন ত্রাণ সহায়তা চান না তারা চান বন্যার একটি স্থায়ী সমাধান নেবে সরকার এমনটি প্রত্যাশা করছে সুনামগঞ্জের হাওড়বাসী অভিযানের পর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে ফার্মের মুরগির দাম প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা তবে সব ধরনের মাছের দাম কেজিতে একশো থেকে বিশ টাকা বেড়ে গেছে ঊর্ধ্বমুখী সবজির বাজার নাগালের বাইরে কাঁচা মরিচের দাম আরো জানাচ্ছেন মারশেক রাহাত বাজারে যেন আটকে গেছে দুষ্ট চক্রে কোনো একটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে বাজারে শুরু হয় অভিযান কিছুটা কমে দাম অন্যদিকে বাড়ে নতুন নতুন পণ্যের দাম যেমন ডিমের দাম বেড়ে যাওয়ার পর অভিযানে কিছুটা কমেছে তবে বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে একশো থেকে দুইশো টাকা বেড়ে গেছে গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে অভিযানের কারণে ডিমের দাম পনেরো টাকা কমেছে এতে আমরা একটু স্বস্তি বুক করছি আর আগামীতে যাতে আমার প্রতিদিন এইভাবে অভিযান যদি চলে তাহলে বাজার নিয়ন্ত্রণ আসবে ঈদ ভাঙার শেষে ঈদের পর থেকে দেড় ডিমের বাজার অনেক সরা ছিল যেমন নাকি দীর্ঘদিন অভিযান চলছে অভিযানের নিয়ন্ত্রণে আবার ফিরে আসছে হলো একশো টাকা একশো টাকা ডজন কেজিতে দেড়শো দুশো টাকা বাড়তি কেন মাছ মাছ খুব কম পাওয়া যায় নদীতে খুব কম মাছ এটা তো আসলে বাজারের যারা বিক্রেতা যারা ওদেরকে সাপ্লাই করে তাদের তাদের একটা সিন্ডিকেট এছাড়া কিছু না আমার মনে হচ্ছে ডিমের দাম বৃদ্ধির আলোচনার মধ্যে বাড়তে বাড়তে তিনশো টাকায় পৌঁছেছে কাঁচা মরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজ ও আদার দামও বেড়েছে দশ থেকে ২০ টাকা দাম বেশি আমরা কিভাবে বলবো বৃষ্টি বাদল জন্য খেতে নামতে পারে না মরিচ উৎপাদন কম হয় আমরা কিনতে পারি না আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আমাদের ইনকামের তুলনায় নিত্য পর্যন্ত এগুলো বাজারের দাম অনেক বৃদ্ধি ঈদের পর নতুন করে আর বাড়েনি মুদি পণ্যের দাম কিছুটা কমতির দিকে মুরগির দামও ব্রয়লার মুরগি একশো ষাট সোনালী মুরগি একশো আশি আমরা যে স্যালারি পাই এই স্যালারিতে মাছ মাংস তো দূরের কথা ব্রয়লার মুরগিটা একটু অনেক একটু দাম কমছে কাঁচা বাজারের দোকানগুলোতে প্রতিদিনের পণ্যের হাল লাগার দাম ঝুলিয়ে রাখার যে নিয়ম রয়েছে তা অধিকাংশ জায়গায় মানা হচ্ছে না মাসুরেক রাহাত সংবাদ ঢাকা দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো আটাশ জন সকালে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের পাঁচ বাড়ি বাজার চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা এ ঘটে পুলিশ জানায় নাবিল পরিবহনের একটি বাস ও ফুলবাড়ির দিকে যাওয়া আম বোঝা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেল্পার ঘটনাস্থলেই মারা যান পরে হাসপাতালে শিশু সহ আরো তিনজনের মৃত্যু হয় এ ঘটনায় আহত আটাশ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে গতকাল রাতে পাবনার ঈশ্বর দিতে দাসুরিয়া সুগার সামনে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু ও দুইজন ঘাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে বন্ধ বৈকালিক চিকিৎসা সেবা এতে অল্প খরচে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এজন্য চিকিৎসক সংকটকে দায়ী করছেন জেলার সিভিল সার্জন খাগড়াছড়ি থেকে কানুন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দুই সালের মার্চে সারাদেশের জেলা উপজেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে চালু হয় বৈকালিক চিকিৎসা সেবা এতে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অল্প খরচে চিকিৎসা সেবা পায় সাধারণ মানুষ খাগড়াছড়িতেও শুরুর দিকে জেলা আধুনিক সদর হাসপাতালে চালু হয় এই সেবা কিছুদিন পরই বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের এই চিকিৎসা সেবা জেলায় পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় ছয় লাখ মানুষের বাস দুর্গম এলাকায় অনেক রোগী কাক ডাকা ভোরে রওনা দিয়ে বিকেলে পৌঁছায় হাসপাতালে বৈকালিক সেবা বন্ধ হওয়ায় কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা আমরা সাধারণ রোগীরা এখানে রোগী ধাক্কা দেখাতে পারছি না এবং ক্লিনিকগুলোতে অনেক জ্যাম আমাদের এরকম সমর্থন হয় বাইরে যে চিকিৎসাটা করব আমরা দুর্গম এলাকা পাহাড়ি এলাকা থেকে আসছি ঠিকমতো বিকাল বিকালবেলা চিকিৎসা পাচ্ছি না যদি সরকার আবার এটা কন্টিনিউ চালু করতো তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো আমরা তো আগে কম টাকা দিয়ে চিকিৎসাটা নিতে পারতাম এই জিনিসটা আবার চালু করলে জনগণের জন্য একটু উপকার হবে এ নিয়ে মিশ্র মত দিয়েছেন চিকিৎসকরা সকালবেলা যে রোগের বারেন গুলো হয় বিকালবেলা যদি কিছু রোগী ডিসেমিনেট হয় তাহলে হচ্ছে যে রোগীর বারেনটা অনেক কাছে কম বর্তমানে রোগী হচ্ছে না তো হচ্ছে যে অথবা বকলিক সেবা স্বাস্থ্য সেবা আগের মতো করে চালু থাকছে না এই বিষয়ে আমরা অবগত আছি তারপরও পরবর্তীতে কি করা যায় সে বিষয়ে আমি আমাদের সিভিল সার্জন স্যারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিব বৈকালিক চিকিৎসা সেবা বন্ধের জন্য চিকিৎসক সংকটকে দায়ী করেছেন সিভিল সার্জন তা আমাদের মেডিকেল অফিসারের স্বল্পতা আছে এবং কনসালটেন্টের স্বল্পতা আছে জনবলে স্বল্পতা বেশি থাকায় আমাদের সীমিত পরিসরে এবং আমরা খুব চ্যালেঞ্জ ফেস করছি আমাদের বৈকালিক স্বাস্থ্য প্রদানের ক্ষেত্রে দ্রুত আবারও বিকেলের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হবে এমনটাই আশা খাগড়াছড়িবাসীর নিউজ ডেস্ক ঠাকুরগাঁওয়ের এর উপজেলার উপজেলার নাগরভিটা সীমান্তে নামে একজন বিএসএফের বিএসএফের হেফাজতে রয়েছে বৈঠকের আহ্বান জানানো হয়েছে পুলিশ জানায় শুক্রবার ভোরের দিকে নিহত রাজ্যের নেতৃত্বে একদল গরু ব্যবসায়ী ভারত হতে গরু আনার জন্য জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় ওই সময় ভারতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে শিক্ষক শ্রেণীকক্ষ ও ল্যাব সংকটের কারণে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয় মাসের সেমিস্টার শেষ হতে সময় লাগছে আট থেকে নয় মাস ফলে চার বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে প্রায় দেড় বছরের বেশি সময় এতে বিপাকে পড়েছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা দিনাজপুর থেকে রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট করোনা পরবর্তী সময়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছয় মাসে সেমিস্টার চার মাসে শেষ করার ঘোষণা দেয় কিন্তু নির্ধারিত সময়ে কোর্স তো শেষ হয়নি বরং এক একটি সেমিস্টার শেষ করতে সময় লাগছে আট থেকে নয় মাস শিক্ষার্থীদের অভিযোগ রুটিন অনুযায়ী ক্লাস নিতে না পারায় সেশন জট তীব্র আকার ধারণ করছে এখানে সেশন জটের যে মেইন সমস্যা সেটা হচ্ছে আমাদের অস্থিনিকারের সমস্যা দেখা যাচ্ছে একটা ব্যাচের পরীক্ষা শেষ কিন্তু ওই ব্যাচের পরীক্ষার কারণে অন্য ব্যাচগুলোর ক্লাস মানে ক্লাসরুম ফাঁকা না পাওয়ার কারণে আমাদের ক্লাস হচ্ছে না পুরো আমাদের সেশন জটের মূল কারণ আছে আমাদের শিক্ষক স্বল্পতা ক্লাসের স্বল্পতা ল্যাবের স্বল্পতা যদি এই জট থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে হচ্ছে যে ল্যাবগুলো ছিল ওগুলা হচ্ছে নিয়মিত ছাত্রদের কনসার্ন লেখে শেষ করা আমাদেরローチ বয়স বেড়ে যাচ্ছে তো বের হলেই দেখা যাচ্ছে সবাই হচ্ছে চাকরির পিছনে ছুটছে তো বয়সটা যদি অতিক্রম করে ফেলি তাহলে তো আমরা চাকরিই এই পাঠ্য হিসেবে গণ্য হবে সেশন জট সবচেয়ে বেশি সমাজ বিজ্ঞান বিভাগে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানITIES অনুষদে। বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে রয়েছে সেশন জট। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই কৃষি অনুষদে সেশন জট রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি, শিক্ষা ও ফিশারিজ অনুষদেও রয়েছে এক থেকে 1.5 বছরের জট। নির্ধারিত সময় কোর্স শেষ করতে না পারায় দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হচ্ছে শিক্ষার্থীদের এতে তাদের যেমন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে তেমনি চাকরির বয়স কমে যাচ্ছে এছাড়া তীব্র হয়ে উঠছে আবাসন ও পরিবহন সংকট সহ নানা সমস্যা সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব বেশি সেশন জট অল্প কিছু আছে অস্বীকার করার মাননীয় মহোদয় এখন কিন্তু এই সেশন জেটের ব্যাপারে উনি খুব সিরিয়াস একটা পদক্ষেপ নিয়েছেন এবং খুব শিগগিরই আমরা সেশন জট থেকে মুক্ত হব বলে আমরা আশা করি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ছটি ব্যাচ এখনো সেশন জটে রয়েছে মাছরাঙ্গা নিউজ ডেস্ক নানা আয়োজনে উদযাপিত হয়েছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পিএসটিসির প্রতিষ্ঠা এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে পিএসটিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ও আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন পিএসটিসির কোষাধ্যক্ষ বজরুল মনির সভায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড নূর মোহাম্মদ জানান গত ছেচল্লিশ বছরে পঞ্চাশ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংক্ষেপে আমরা বলি পিএসটিসি। দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গ্যারিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আর একবার। পদ্মশতে প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন উপলক্ষে মাওয়ায় উৎসবের আহমেদ শুথি সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানির বৃদ্ধি অব্যাহত। নতুন নতুন করে তলিয়েছে সিরাজগঞ্জ ও সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের ভরাডুবি চোদ্দ বছর বলে এবার পার্টি নিরঙ্কুশ জয় হবু প্রধানমন্ত্রী মার্কে ঋষি সুনাকের অভিনন্দন এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রয়েছে